এক একটা বাক্য দিয়ে যায় সাক্ষ্য, দিয়ে যায় সাক্ষ্য এক একটা বাক্য। মানে আপনার স্ত্রী ভাবি আল্লাহর রহমতে অপরূপা সুন্দরী, ওনাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছে। সবাইকে তার এরকম সৌন্দর্য দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। তো একটু কথা বলি আপনি যদি কিছু মনে না করেন। বিষয়টা হচ্ছে যে সুন্দরী হলে কিছু সমস্যা থাকে। সেটা হচ্ছে যে ওইখানে দোকানদার আছে, ওই যে আসাদ, সে তো আপনার এখানে প্রায়ই এসে দেখি ভাবির সঙ্গে গল্প করতেছে, এই করছে সেই করছে। এটা অন্যদিকে আবার না কোনো ঘটনা ঘটে যায় সেটা নিয়ে আমি একটু চিন্তিত হয়ে পড়েছি। মানে আমি যখন ওই লাঞ্চ আওয়ারে আসি, মাঝে মাঝে রেস্ট টেস্ট করতে আসি, আমি প্রায়ই লক্ষ্য করি যে ওই লোক এসে এখানে সময় কাটাচ্ছে। জিনিসটা আমার কাছে চোখে লেগেছে, তো ভাবলাম যে আপনার ভাড়াটে হিসেবে আপনাকে জিনিসটা জানানো আমার একটা একেবারে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই বিষয়টা আমি না জানানো পর্যন্ত নিজেকে একেবারে মানে ইয়ে করতে পারতেছিলাম না। আমি আমার কথাটা আপনি বিশ্বাস করেছেন? দেখি আমি চোখে বলছি না না না, চুপচুপ বলবেন না, গাছ উদ্বেগ। তো আমি আপনাকে সতর্ক করে দিলাম, এখন বাকিটা আপনার দায়িত্ব, বোঝার বিষয়টা আপনার। তো আমি আরও সময় আপনার সঙ্গে গল্প করতাম, কিন্তু বিষয় হচ্ছে যে আমার অফিসের টাইম হয়ে গিয়েছে, আমাকে একটু অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান আপনার কাজে। জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কি ভাড়াটা দিলেন ভাই? জালিয়াপুরে তো একদম শেষ করে দিল। শুধু আপনাকে জালিয়াপুরে শেষ করেনি, আমাকেও জালিয়াপুরে অতিষ্ঠ করে ফেলেছে ওই বেটা। হ্যাঁ, কি করেছে জানেন? তিন্নি আপনার ভাবি, তার আপন ভাই আসাদ, তার সাথে সে একটা প্যাচ লাগিয়ে দিয়েছে। দেখ ঠিক আছে, আপনি ভাইটার সম্বন্ধে একটু দেখেন, আমি চললাম। না সেটা আমি দেখবো না, সেটা বাবু না, আপনিও আপনি আপনিও আপনিও তাকে চৌধুরী হিসেবে আপনার কাছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখছো ব্যাপারটা কেমন করে সবাই আস্তে আস্তে সবাই জেনে ফেললো? আরে জানুক না, অসুবিধা কি? অসুবিধা কি মানে, এইভাবে জানার কোনো দরকার ছিল? অফিসের প্রত্যেকটা মানুষকে দেখলে এখন আমার মনে হয় যে নিশ্চয়ই সবাই জানে সব। আরে বাবা, আমরা তো অন্যায় করছি না। আরে জানুক না সবাই, অসুবিধা কি? বুঝছো না কেন, এত তাড়াতাড়ি জানাজানি হইলো কেমন করে? আমরা তো অন্যায় কিছু করছি না, বলো না। তোমার সাথে কথা বলতে কখনোই পারবো না। আর তো কয়দিন, তারপরে তো কোনো চিন্তা করো না। কটার মধ্যে ব্যাক করবো? হ্যাঁ কটার মধ্যে ব্যাক করবো? তোমার যে শরীরের অবস্থা তার বুঝে ঠেলা কি হবে? আর না চিন্তা নেই, ওই তোর নাম বাজারের দোকানটা আছে না, হ্যাঁ ওই দোকানে খাবো। ঠিক আছে, যা ইচ্ছা করো, কোনো প্রবলেম নেই, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক মতো। আচ্ছা চিন্তা করো না, আমি চারটার মধ্যে চলে আসবো। আমি তো আপনাদের এখানে নতুন মানুষ, আমি তো আর সবাইকে ওরমভাবে চিনি নি, কিন্তু ব্যাপারটা আপনাকে দেখে কিন্তু আমার ভালো মনে হয়েছে যে আপনার এক ধরনের স্পোর্টসম্যান সুলভ একটা শরীর আছে। আপনি যার সঙ্গে নির্বাচনে ফেল করেছেন, এ মাজা মোটা এক লোক, সে তো আপনার সম্পর্কে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। এই যে আমি আমার চোখ চেয়ে বলছি আল্লাহর কসম, সে বলতেছে যে আপনি নাকি তার সঙ্গে গুহারা হেরেছেন। আপনি আসলে কত ভোটে হেরেছেন তার সঙ্গে বলেন তো? 135 ভোট। 135 ভোট? আর সে তো বলে বেড়াচ্ছে যে 1300 ভোটে নাকি আপনি তার সঙ্গে ফেল করেছেন, এবং আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার অবস্থা নাকি হয়েছিল। এই যে আমি আমার চোখ সে বলছি আল্লাহর কথা, যে আমার শরীর সে বলি আমি দরকার আপনাকে সে বলতে পারি। এই হচ্ছে ঘটনা। এখন এইরকম একটা কথা শোনার পরে আপনি বলেন
এখন এই লোকের বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন? এবং আমি আপনাকে যে জানিয়ে গেলাম, আমি আপনার একের বন্ধু মানুষ, আমাকে বন্ধু ভাবতে পারেন, যদিও আমি আপনাদের এলাকায় নতুন এসেছি এবং আমি বাইরের লোক, বিদেশি মানুষ, তারপরে আমি আপনাকে কথাটা জানিয়ে গেলাম ভাই। কবির আমার ব্যাপারে আপনার কাছে এত কিছু বলছে? জি জি বলছে, জি বলছে। এই যে আমি সোকসে বললাম না, আল্লাহর কসম আমি আপনার সরিষে বলতে পারি যদি আপনি বলেন। হ্যাঁ তা আমি এই বিষয়টা আপনাকে জানিয়ে গেলাম আর কি। ঠিক আছে আসি। হ্যাঁ আমার আবার একটু কাজ আছে, আর সারাদিন কাজ করেছি তো শরীরটা একটু রেস্টের প্রয়োজন আছে। আসি তো। হ্যাঁ আসলাম। সালাম আলাইকুম। বিষয় হচ্ছে যে ওই আসাদ দোকানদার, সে তো আবার এসেছিল সেদিন, আপনাকে আমি বলে গেলাম। প্রাথমিকভাবে ভেবেছিলাম যে না তেমন কিছু না, এখন তো দেখছি ও রোজ রোজই আসছে। তো আমি এখানে থাকি, আপনি বাড়িয়াল, আমি ভাড়াটে, আপনার সুখ দুঃখ দেখা এটা তো আমার পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে, সেজন্য আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আমার কাছে বিষয়টা ঠিক ভালো লাগতেছে না, তো এই বিষয়ে যদি কোনো সাহায্যের দরকার হয় আপনি আমাকে বলবেন, আমি কিন্তু আপনার জন্য একেবারে তৈরি আছি, বুঝতে পেরেছেন? না না ঠিক আছে, ওটা করতে হবে না। তো আমার কথাটা আপনি বিশ্বাস করেছেন তো? এই যে আমি চোখে বলছি আল্লাহর কথা, যে আমার গাছে বলছি আমি আপনার গাছ। না 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 আমার গাছ উঠবে না। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি, তাহলে আমি আরও কিছুক্ষণ সময় আপনার সঙ্গে কাটাতাম, আমার অফিসে দেরি হয়ে। না ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। হ্যাঁ আসি তাহলে। আসসালাম। ভাই আপনি তো একটু আশ্চর্য হইতেছেন যে আমি রুম ফেলে আপনার সঙ্গে বাইরে এসে কেন কথা বলতেছি। দেখেন আমি আপনার অত্যন্ত ভালো চাই, আর যদি বলেন আমি ওই আমাদের ধর্মে যে জিনিসটা আছে জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটে কিন্তু খোদার ইশারায় হয়, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সেই জন্যই আপনাকে কথাটা বলতেছি। আপনাকে দেখে আমার কাছে অত্যন্ত সৎ একজন ব্যক্তি বলে মনে হয়, আপনার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না, আমি আপনাদের এখানে নতুন এসেছি। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, আপনি কী বলতে চান বলেন। হ্যাঁ আপনি এত তাড়াহুড়া করলে তার কথা বলা যাবে না, আমি যে কথাটা বলতে এসেছি সেটা কিন্তু আমি আপনার ভালোর জন্য বলতে চাচ্ছি। আমরা খুবই এখানে যারা আছি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি শিউলির সাথে একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছেন, আমরা খুবই খুশি, আপনি একদম সাদা মনের মানুষ, আপনিই তো এরকম একটা সম্পর্কে যাবেন এবং ভালোবাসার পরিণতি যে বিয়ে, সেই রকম মন মানসিকতার মানুষ হিসেবে আমরা আপনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আর বিষয় হচ্ছে যে আমি নতুন এসেছি, এখন নতুন এসেছি অনেক কিছু দেখছি বুঝতেছি, সেটা তো হঠাৎ করে এসেছি বলে বোঝা যাচ্ছে, আপনারা দীর্ঘদিনের অভ্যস্ততার কারণে অভ্যাসের কারণে অনেক কিছু আপনাদের চক্ষু এড়িয়ে যায়, কিন্তু আমার তো এড়ায় না। এখন ব্যাপার হচ্ছে যে মেয়েটা তো আমাকে নিজের ভাই হিসেবে মনে করে, ফলে আমিও তাকে তো ফিরিয়ে দিতে পারতেছি না, তো সে আমাকে কথা প্রসঙ্গে বলতেছে যে হাসান ভাই আপনার কি মাথা খারাপ, আমার মতো এরকম একজন টল ফিগারের মেয়ে মানুষ ওরকম একটা নাটা ছেলেকে নিয়ে আমি ইয়ে করবো? আমি তো ওকে খেলাচ্ছি, শোনার পরে তো আমার শোক একবারে সানা বড় হয়ে গেলো যে বলতেছি কি, আমার তো তখন থেকে একদম ঘুম হারাম, আমি চিন্তা করতেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে তুমি ভাই আমি কথাটা না বলতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে নিজের কাছে নিজেকে দোষী মনে হতেছে। কারণ হচ্ছে যে ওর চাইতে আমি ভাই হিসেবে তো আপনাকে বেশি পছন্দ করি। ব্যাপারটা হইতেছে যে আমরা ছোটোবেলায় পড়েছি যে কানাকে কানা বলিতে নেই, নাটাকে নাটা বলতে নেই, এই যে বলতেছে এ তাহলে শিক্ষার অভাব আছে। আমি বলতে চাচ্ছি যে একটা এনজিওতে চাকরি করে এরকম একটা ব্রড মাইন্ডেড যেখানে হওয়ার কথা সেটা না হয়ে এইরকম একজন মহিলা তার সাথে যে আপনি সম্পর্কটা চালিয়ে যাচ্ছেন, এটা কি আপনি ঠিক কাজ করতেছেন কি না এটা আপনি ভেবে দেখবেন। আমি তাকে বললাম শোনেন আপনি হয়তো বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে বা মনে করতেছেন যে আমি কথাগুলো আপনাকে ঠিক বলছি কিনা, আমি তার সাথে বেশি আপনাকে পছন্দ করি, কেন পছন্দ করি সেই ব্যাখ্যা আমি আপনাকে পরে দেবো। তার কারণ হচ্ছে যে এই কথাগুলো শোনার পরে আমি চিন্তা করেছি যে ওমা এই মেয়ে বলছে কি, এই লোকটা এরকম একটা সিরিয়াস একজন মানুষ যে ভালোবাসার মূল গন্তব্য বিয়ে এইরকম মানসিকতার লোক, তাকে এইভাবে সে নাচাচ্ছে, এটা তো আমার কাছে ভালো লাগলো না ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ভাই। না না শোনেন আপনি, ঠিক তো আছে, এখানে দেখেন আমাদের কারোই কিন্তু গার্জিয়ান নেই, পরিবার পরিজন নেই, তো মূল বিষয়টা হচ্ছে যে একজন আরেকজনের দেখভাল করার দায়িত্ব, আমি আপনার পরিবারের একজন সদস্য হিসেবে আমি ধরতে পারেন আপনি আমার সাথে বয়সে ছোটো হবেন, আমি আপনার গার্জেন হিসেবে বলছি আপনি এই ভুল করতে যাবেন না, আপনার জীবন কিন্তু সার্কার করে দিবে, ঠিক আছে?
আপনি এই যে আমি চোখ চেয়ে বলছি আল্লাহর কসম, এই যে আমার শরীর চেয়ে বললাম, এইরকম কথা সে বলেছে এবং শোনার পরে আমার হচ্ছে এই অভিব্যক্তি, আমি আপনাকে না বলা পর্যন্ত আর স্বস্তি হতে পারতেছিলাম না, তাই আমি আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি। ঠিক আছে ভাই, যান আপনার আপনার বুদ্ধি আপনার বিবেচনা দিয়ে আপনি যা ভালো সেটা করবেন। ঠিক আছে, যান, আর কারোর সাথে আলাপ করে দরকার। কিছু বলবেন? ভাই ভাই আমার কোনো বিষয় না, বিষয়টা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে মানে এখন কি বলবো, তুমি আমাকে ভাই ডেকে ফেলেছো, এখন তো আমি কি হয়েছে বলেন। এই যে তৈমুর সাহেব তো একজন বিবাহিত লোক, এটা কি তুমি জানো? কি বললেন আপনি? আরে বিয়ে তো বিয়ে, তার তো একটা ছেলে আছে এবং সেই ছেলের নাম হচ্ছে সাগর। এটা শোনার পর আমার মাথা আমার আমার কিছু ভালো লাগে, তুমি বলো কি বললেন আপনি? শিউলি প্লিজ প্লিজ ভাই শোনো, তুমি আমার কথাটা শোনো, তুমি এই যে এখানে তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমার কথাটা শোনো। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তো অফিস ভাই এখানে তুমি এরকম করতে পারো না, তুমি সুস্থির হও, তোমার সিদ্ধান্তটা তুমি নিজে নাও। তবে আমি মনে করি এটা একটা খুব বাজে সিদ্ধান্ত তুমি নিয়ে ফেলেছো, এখন নিজেকে এখান থেকে ব্যাক আউট করতে হবে, তা নাহলে কিন্তু জীবন ছাড়াকার হয়ে যাবে। শুধু এই কথাটা আমি তোমাকে বললাম, বিশ্বাস করতে পারছি না যে তোমার আমার সাথে এমন করতে পারে, এটা কেমন কথা বলে? আমি আমি তো টাকা পয়সা দেখিনি, আমি কিছু দেখছি আপনি বলেন, আমি তো কিছুই জানেন না, আপনি মাত্র দুই তিন মাস হলো আসছেন, আমি লোকটার জন্য কি, আমিও বিশ্বাস করতে পারিনি, আমি বিশ্বাস করতে পারিনি। ভাই তুমি শান্ত হও, তুই শান্ত হও, এটা অফিস, বাসায় গিয়ে যা খুশি তাই করো, কিন্তু এখন এটা দয়া করে কাউকে কিছু বলো না, তুমি সুস্থ হও, কাজে মন দাও। ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার বোন না, এখন আমি উপকার না করলে তোমার ভাই উপকার না করলে কে করবে তোমার জন্য উপকার? ভাই তুমি শান্ত হও, শান্ত শান্ত প্লিজ, আর এগুলো ভুলে যাও, এই হয় মানুষের জীবন, নানা রকম দুর্ঘটনা ঘটে। এই যে দেখো দিনে, আচ্ছা তুমি এরকম করে কাঁদলে কি আমার মন ঠিক থাকে বলো তুমি? আর তুমি শান্ত হবে ভাই, ভাই শোনো, এই যে শিউলি ভাই, এই চোখ মুসো চোখ মুসো, একটু অফিস 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 এটা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক আছে ঠিক আছে, তুমি কি একটু ফ্রেশ হয়ে নেবে নাকি? না ঠিক আছে। স্যার একটু আসতো, আসুন বসতে পারি, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার না আমার মনটা খুবই খারাপ, এখানে বোধ হয় স্যার আমার আর চাকরি করা হবে না। কেন স্যার আপনাকে কী করে কথাটা বলি, আপনি যদি একটু নির্ভয় দেন তাহলে বলতে পারি স্যার। বলেন অসুবিধে স্যার, যেখানে নিজের মানে যাকে শ্রদ্ধা করি গুরুজন, যার কাছ থেকে কাজ শিখতেছি, সেই লোকরে যদি স্যার এরকমভাবে কেউ অপমান করে সেটা সহ্য করা আমার মতো ছেলের পক্ষে স্যার সম্ভব না। আরে বলেন না কী হয়েছে, কি বলেন না স্যার। আমাদের এই অফিসে স্যার কে বস কে স্যার, আমার এই বিষয়টা আমাকে এমনভাবে আমাকে স্যার এখন ইয়ে করতেছে, আমি তো স্যার এখন বুঝে উঠতে পারতেছি না যে আমি এখানে চাকরি করতে পারবো কি পারবো না স্যার। এই অফিসে বস কেউ আছে? আপনি এটা কি সমন্বয়কারী মাঠ, উনি হচ্ছেন সমন্বয়কারী প্রশাসন, এখন আপনি বলুন, এটা হচ্ছে ইকুয়াল পদ, বরঞ্চ আমি বলতে পারি মাঠ পর্যায়ে আমার লোক কাজ করে 25 জন, আর উনি প্রশাসন, ওনার সঙ্গে কাজ করে মাত্র 5 জন, এখন আপনি বলেন কে বড়, আমি না উনি? স্যার আমি এই কথাটা আপনাকে বলার জন্য স্যার এসেছি এখানে, আমি স্যার বুঝি আমার ছোটো বুদ্ধিতে, সেটা হচ্ছে যে আমাদের এই এনজিওটা মাঠ কর্মীদের উপর নির্ভর করেই চলে, এখানে ফ্যানের বাতাস খেয়ে এখানে স্যার বসে বসে যদি বসগিরি করে তাহলে তো স্যার সেটা হবে না নে স্যার। এই আমি স্যার আপনার কাছ থেকে একেবারে মাঠ কর্মী হিসেবে সমস্ত কিছু স্যার শিখে 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 আজকে এখানে স্যার কাজ করতেছি, কাজ শিখতেছি স্যার। সেখানে কেউ যদি বলে যে না উনি উনি কী, ওনার তো কোনো
পরিচয় নেই, ওনার বংশে আজ পর্যন্ত কোনো লোক অফিসার হিসেবে চাকরি করেনি, সেরকম কথা শোনার পরে স্যার মাথা কি ঠিক রাখা সম্ভব এবং এখানে কি চাকরি করা স্যার আমার পক্ষে সম্ভব হবে স্যার? উনি বংশের কথা বলেছেন, ওনার তো কোনো বংশই নেই, আর ওনার ওনার যে পরিবার, ওই যে ইতিহাস, ওনার তো চাষার পরিবার, ওনাদের পরিবারের দিকে তাকালে মুখের দিকে তাকানো যাবে না, তাকাইতে হবে পায়ের দিকে, পায়ের দিকে তাকালেই বোঝা যাবে এক একজন কমপ্লিট চাষা। বংশ বংশ কাকে বলে জানে, আর ওকে কীভাবে কী করতে হবে জানি। শোনেন, নির্ভয়ে এখানে চাকরি করবেন, আর কী কী বলে বলুন তো স্যার? আমি স্যার আপনার চেহারে দেখতেছি সুন্দর এরকম লাল টকটকে মানুষ, তার বংশ যদি সে সানা মাখন খেয়ে যদি বড় না হয়ে থাকে তাহলে কি এরকম চেহারার মানুষ হতে পারে স্যার? কখনোই হতে পারে না স্যার। এবং সে এই সমস্ত কথা শুধু আমাকে না, অফিসের অনেককেই বলেছে, আপনি তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এবং আমার কথা স্যার যদি বিশ্বাস করেন, এই যে আমি চোখছি বলছি আল্লাহর কথা, আপনি চোখছি তো হবে না, আপনার কথা বুঝতে পেরেছি, বিশ্বাস করছি, আপনি নির্ভয়ে কাজ করবেন, আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার পাশে আছি স্যার। এই যে আমি আপনাকে এই কথাগুলো বললাম, আমি ছোটো চাকরি করি, এটা গোপনীয়তা রক্ষা না করতে পারলে তো স্যার এক ধরনের মহা সমস্যা পড়ে যাবো স্যার। আমি তো বলছি আপনি নির্ভয়ে চাকরি করবেন, স্মার্টলি চাকরি করবেন, আপনার কোনো ভয় নেই স্যার। আমি কি স্যার আপনার হাতটা একটু শুয়ে ধরতে পারি, দেখতে পারি স্যার? সাহস হলো কেমন করে আমি তো বুঝতে পারলাম না, এত কিছু ঘটনা ঘটার পর তুমি আবার আমার সাথে যোগাযোগ করছো, কি হয়েছে কি বলো তো আমাকে? কি হয়েছে তুমি জানো না? তুমি জানো না তুমি আমার সাথে কি করছো? কি হয়েছে বলো? হ্যাঁ বলো। তোমার মতো মানুষের সাথে আমার কথা বলতে তো ইচ্ছা করে না, তারপরেও তোমার সাথে আমি কথা বলছি। আরে বাবা, কি হয়েছে কি সেটাকে বলো না। তুমি জানো না তুমি কি করছো, তুমি আমার সাথেই কাজটা করতে পারলা, আমার মতো মেয়ের সাথে। আচ্ছা কি হয়েছে কি সেটা বলবা তো। কি করছো মানে? তোমার একটা বউ আছে, তোমার বাচ্চা আছে, তারপরে তুমি আমার মতো একটা মেয়েকে কে বলছো? এগুলো কে বলছে বলো আমাকে? কে বলছে মানে? তুমি কাজটা করছো নাকি করো না সেটা বলো। অবশ্যই মিথ্যা কথা, অবশ্যই মিথ্যা কথা বলতে পারছো তুমি, সব এখন ধরা পড়ে গেছে বলে বলো। আচ্ছা কে বলছে বলো তো, কে বলছে? আমি বলতে চাই না কে বলছে। তারপরে যখন তোমার এত শোনার ইচ্ছা, পাপের কথা যখন তোমার এত শোনার ইচ্ছা, তোমার এই পাপ আমার সামনে চলে আসছে। হ্যাঁ কে বলো? হাসান শেয়ার করেছে। হাসান? হ্যাঁ। তুমি জানো হাসান একটা ইডিয়েট। ও এখন তোমারটা ধরা পড়ে গেছে বলে? শোনো, তোমার মতো খারাপ মানুষ আমি আমার জীবনে একটাও দেখি নাই, তুমি মিথ্যা কথা বলতে পারো সেটা নাই বুঝা এইভাবে মুখের উপরে। হাসান, হাসানকে তুমি বিশ্বাস করো, আমাকে করো না। তোমাকে বিশ্বাস? তোমার মতো মানুষের আর বিশ্বাস করা যায় না। তুমি হাসানকে চেনো? হাসান, হাসান সাহেবের এখন আমি খুবই ভালো মতো চিনি, আমি তোমারই চিনতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য যে তোমার মতো মানুষকে আমি চিনি। ও হাসান এই কাজগুলো করে, একটা ইডিয়েট, ইডিয়েট একদম। তুমি আর একটা কথা বলবে, এক নম্বর ইডিয়েট হাসান। তোমার আমি একটা কথা তুমি বলবে না, তুমি অন্যায় করছো তারপর আবার কথা বলছো, তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, তোমার মতো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক। তুমি হাসান কি বিশ্বাস করছো, আমাকে করছো না? আমি হাসান সাহেবকে বিশ্বাস করছি, তোমারে করছি, তুমি আমার সাথে যোগাযোগ করবে না। শুনি, শোনো শোনো, কোনো কথা বলবে না, মিথ্যা কথা সব শুনি। আসসালামু আলাইকুম স্যার। কবির ভাই, পায়ের মধ্যে একটু ব্যথা হওয়ার কারণে আমি নামতে পেরেছি না, আপনি কিছু মনে করবেন না। মানে ব্যাপার হয়েছে যে এখন আপনাদের এখানে আমি চাকরি করতে এসেছি, তো সেখানে এসে আপনাদের নিজস্ব পলিটিক্সের মধ্যে যদি আমি ঢুকে যাই তা মানুষ কী বল মানে। কিন্তু বিষয়টা শোনার পর থেকে আমার দুদিন ধরে ঘুম হচ্ছে না, আমার মানে কী অস্বস্তির মধ্যে ভুগতেছি, আমি আপনাকে না বলা পর্যন্ত আর শান্তি পাচ্ছি না আর কি। কী হয়েছে ব্যাপারটা বলেন তো? বিষয়টা হয়েছে কি যে আপনাদের ওই যে বর্তমানে যে আপনার কাছে হেরেছে ক্লাবের ইলেকশনে শফিক, সে তো আপনার নামে যা যে সমস্ত কথা বলতেছে, এবারে তো আমি শোনার পরে আর আমার মনটা ভালো লাগতেছে না। কী হয়েছে ব্যাপারটা বলেন তো? সে তো বলতেছে যে আপনি
মানে ক্লাবের ফান্ডের বিষয়ে তহবিল তসরুপের একটা বিষয় থাকতেছে এখন, আর আরেকটা হচ্ছে যে ক্লাবের আসবাবপত্র এবং টিভি সেট নাকি এখন আপনার ড্রয়িং রুমে শোভা পাচ্ছে, এই সমস্ত কথা তো সে বাইরে বলে বেড়াচ্ছে। তাই বলেছে নাকি? হ্যাঁ, এই যে আমি আমার চোখে বলছে আল্লাহর কসম যে আমার শরীর হচ্ছে বলে আপনাকে আমি শুরু করবো। ঠিক আছে ঠিক আছে, এখন আপনি আমার মানে আমি বিদেশি মানুষ, আগেই বললাম যে এখন এই আপনাদের নিজস্ব পলিটিক্সের মধ্যে যদি আমি জড়িয়ে যাই তাহলে মানুষ খারাপ বলবে না, কিন্তু আমার মাঝে মাঝে রক্ত এমন গরম হয়ে যায় মনে হয় যে আমি একটা ঘুষি দিয়ে ওর দুটো দাঁত আমি ফেলে দিই। কারণ ব্যাপার হচ্ছে আমি আপনাকে পছন্দ করি বলে আমি কথাটা আপনাকে বললাম, আমি নিজেই আমার সহ্য হচ্ছে না, আপনি কী করবেন বিষয়টা আমার মনে আর ভালোই লাগতেছে না। আর যদি মনে করেন যে এই ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন আছে বা ওকে যদি সামনাসামনি আপনার যদি কোনো কথা আমাকে বলতে বলেন আমি প্রস্তুত আছি যে কোনো সময়, এটা আপনাকে আমি বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ, আমি আমি দেখতেছি দেখছি। হ্যাঁ, আসি আপনি বিয়াদেবি নিয়ে না, আমি নামতে পারলাম না, রিক্সায় বসে কথা বলতেছি আপনার সঙ্গে। জি জি, চলো ভাই চলেন ভাই। হ্যাঁ দোস্ত, কই তুই, কি অবস্থা? আরে দোস্ত কইস না, আর ওই যে ওই মালটা আছে না এনজিওর হাসান, ও তো জ্বালায় খাইলো একেবারে। হাসান ও তো এরকমই। আরে সাইজ করতে হইব, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দোস্ত, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, ওই শালারও তো একটু সাইজ করা দরকার। ওই তোর কাছে আমার বিরুদ্ধে, আমার কাছে তোর বিরুদ্ধে নানান কথা কয়ে আবার এইভাবে তো এলাকার মধ্যে একটা অসুবিধা সৃষ্টি করে ফেলবো। হ্যাঁ দোস্ত, কী করুন যা একটু কথো, একটু সময় টমো করে বহো না। আচ্ছা থাক, আমি আইতেছি। আচ্ছা তো ঠিক আছে দোস্ত, ভালো থাকো। আচ্ছা কোথা হবে? হ্যাঁ একটা বাক্য দিয়ে যায় সাক্ষ্য, দিয়ে যায় সাক্ষ্য এক একটা বাক্য, বড় মেজো সেজো ছোট বাস্তবতায় জীবনের সব খাপে খাপে মিলে যায়। কথা বোঝো বাক্য দিয়ে যায় সাক্ষ্য, দিয়ে যায় সাক্ষ্য এক একটা বাক্য, বড় মেজো সেজো ছোট বাস্তবতায় জীবনের সব খাপে খাপে মিলে যায়। এক একটা বাক্য প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য প্রবাদ বাক্য।